দর্শক মণ্ডলী, প্রতি বছরের মতো এবারেও আমরা হাড়ি ভাঙা খেলা খেলবো। আমাদের এইখানে অতিথি আছে, প্রধান অতিথি হলো এই যে আমাদের ক্রাম চেয়ারম্যান, তারপরে আছে আলো মেম্বার সাহেব। তো আমাদের চেয়ারম্যান সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আফসানা। মেম্বার সাহেবকে ফুল দিয়ে স্বাগত জানাইবো, করি যাও। এই হাড়ি ভাঙা খেলা ছোটকালে আমরা অনেক খেলছি, এই বড় হওয়ার পরে আর এই খেলা আমি দেখি নাই। আজকের খেলাটা খুব সুন্দর করছে মেম্বার সাহেব, আপনি বলে দেন। আচ্ছা, এটা হলো গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা, হাড়ি ভাঙা খেলা। এরকম আরো নানান রকমের খেলা আমরা আয়োজন করে থাকি। এবারের এই হাড়ি ভাঙা খেলা আমি খুবই খুশি হয়েছি, আর গ্রামের এই যে শিক্ষক যারা আছেন, যারা এই খেলার আয়োজন করছেন, আমি তাদেরকে অনুরোধ করব এরকম সুন্দর সুন্দর খেলা আরো যাতে আমাদের এই গ্রামে অনুষ্ঠান আয়োজন করে। তাহলে আপনারা শুরু করেন। আচ্ছা শোনো, তোমরা যারা খেলায় অংশগ্রহণ করবা তাদেরকে আমি বলতেছি, তোমরা হলো চোখ বাঁধবা। চোখ বাঁধার পরে আমি যখন শুরু করব, মানে একের থেকে দশ পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমরা বাড়ি দিয়ে হাড়িটা ভাঙবা। যে একের থেকে দশ পর্যন্ত গুনার মধ্যে ভাঙতে পারবে সেই হলো প্রথম। কিন্তু আর একটু বাড়ায় দেন জানা সময়টা। না না, তা তো হবে না। আচ্ছা সময় না বাড়ায় দিলেন, বাড়ি দেবো বাড়ায় দেন। না, কোনো সুযোগ হবে না। আচ্ছা যা, শুরু করেন, শুরু করেন, শুরু করেন এবার। আচ্ছা তোমার যা যা মতো প্রস্তুতি না, আগে কে অংশগ্রহণ করবে? দেখা যায় বলো তো কয় লোক? হ্যাঁ, তার মানে দেখা যায় না। হ্যাঁ, এদিকে থাকো, লাঠি ভালো করে ধরো। হ্যাঁ, তাহলে তোমরা সবাই এদিকে আসো, আমরা খেলা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এদিকে দাঁড়াও সবাই, সবাই লাইন করে দাঁড়াও, লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও। রেডি, স্টার্ট। এক, দুই, তিন, হলো, মিস, 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 পারে নাই, পারে নাই, পারে নাই, ও বুঝতে পারে নাই, ও পারে নাই। সোহাগ ঠিক আছো? কয় লোক এখানে? তোমার কোন অনুমানই নাই, তুমি ওইখানে যাও, ওইখানে দাঁড়াও, নাও লাঠি। রেডি আলিফ, ঠিক আছে? আসো আসো আসো, পজিশনে আসো, লাঠি ধরো, লাঠি উঁচা করো, দুই হাতে ধরো লাঠি। হ্যাঁ, খেলা শুরু।
আগে না রেডি 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 1 2 3 1 2 হ্যাঁ হ্যাঁ আমি একটু অনুষ্ঠানে আসি এই আধা ঘন্টা পরে আসতেছি হ্যাঁ হ্যাঁ আসতেছি এবারের মতো দিহান তোমারে ক্ষমা করে দিছে তোমার আর পরে আচ্ছা এই আমি 9টার দিকে আসতেছি পাতলা এবার দেখিনি আড়াই পড়ে আমার আমি নিয়ে যাই